সকাল সকাল এত বড় সারপ্রাইজ, আমি মাত্র জানলাম যে বাবা নাকি আসছে। আমরা ঘুমাচ্ছি সবাই, আর বাবা নাকি আমার বাসায় আসছে। আমার যে বাসায় ইন্টেরিয়র চলতেছে ওইখানে আসছে, কি প্ল্যান বুঝলাম না। বিশাল বড় হাড়ির মধ্যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, এখন নাকি আবার নিচে গেছে। সো আমি দাঁড়ায় আছি যে বাবা আবার কখন আসবে, এরকম হঠাৎ করে এত বড় সারপ্রাইজ, কারণ কি বুঝতে পারতেছি না। বাবা এত বড় পাতিলের মধ্যে গরুর মাংসের তেহারি রান্না করে নিয়ে এসেছেন, সাথে কয়েকটি কাবাব ভেজে এনেছিলেন, গরুর মাংস এনেছিলেন এবং এনেছিলেন মিষ্টি। সাডেনলি এগুলো কেন, আমার তো মাথায় ঢুকতেছে না, বাবাকেই জিজ্ঞেস করতে হবে। বাবা আবার নিচে চলে গিয়েছে কোনো এক কারণে, এই জন্য আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি বাবাকে রিসিভ করার জন্য, এবং বাবা আমাকে দেখে অবাক হয়ে গেছে, বিকজ বাবা বুঝে নাই যে আমি বুঝে গেছি বাবা আসছে। এখন বলি বাবার আসার মেইন কারণ, আমরা তো ভিয়েতনামে চলে যাচ্ছি অনেক দিনের জন্য, তো আমার প্ল্যান ছিল এই টাইমটা আমি ইন্টেরিয়রের কাজ বন্ধ রাখবো। কিন্তু বাবা বললেন যেহেতু তাদেরকে একটা কন্ট্রাক্টের মধ্যে আমার নেওয়া হয়েছে, যদি আমি কাজ বন্ধও রাখি তারা ঠিকই টাকা নেবে এবং টাকাটা পুরো ওয়েস্টেজ যাবে। বাবা যেহেতু বাবার বাসায় ইন্টেরিয়র করিয়েছেন এবং সেম কোম্পানি দিয়েই করিয়েছেন, সো বাবা যদি এগুলো একটু দেখাশোনা করে তাহলে বেটার হবে, তাই বাবা এ দায়িত্ব নিয়ে নিয়েছে। এইদিকে আওয়াইশা তো নানা ভাইয়ের রান্না করা গরুর তেহারি খুবই পছন্দ করেছে। আমরা ট্রেন কোথায়? মেনলি বাবা আজকে গরুর তেহারে রান্না করে নিয়ে এসেছে আমাদের এখানে যে ইন্টেরিয়রের কাজ করছে মিস্ত্রিরা, তাদের জন্য। বিকজ বাবার কথা হচ্ছে যে আমি এখন এখানে রেগুলার আসবো, ওদের সাথে আমার একটা কানেকশন হবে, সো বেটার একটা সুন্দর মতো শুরু করি, সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করি ভালো মন্দ। সো জামাই শ্বশুর মিলে অতিথি আপ্যায়ন করছিল, এরপরে বাবা মোটামুটি আরও কাজকর্ম দেখে সন্ধ্যাবেলা চলে গিয়েছে, আর আমি আওয়াইশার সাথে একটু টাইম স্পেন্ড করতেছিলাম, আওয়াইশার সাথে দুষ্টুমি করতেছিলাম। আওয়াইশা মাশাল্লাহ, আপনারা বিলিভ করবেন না, আমার মেয়ে কিন্তু অনেক স্লো কথা বলছে, ওর 2 বছর হয়ে যাবে, ও এখনো তেমন কিছুই বলতে পারে না, বাট সে আলহামদুলিল্লাহ ইলমা বলতে পারে। সে আমাকে দেখতে বলে ইলমা ইলমা, তো আমি দূরে গেলে অন্য কাউকে দেখায় বলে ইলমা ইলমা। আমাকে একটা চুমো দাও মা, একটা চুমো দাও। এইটা পরের দিন সকালবেলা আমাদের একটা সেমিনার ছিল, আজকের সেমিনার ছিল ডায়াবেটিক নিউরোপ্যাথি রিলেটেড একটা মেডিসিন নিয়ে। ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে ডায়াবেটিস হলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, এর মধ্যে একটা বিশাল প্রবলেম হচ্ছে আপনার নার্ভ সেন্সেশন কমে যায়, মানে ব্যথা পাওয়ার অনুভূতি এগুলো অনেক কমে যায়। অনেক ডায়াবেটিসের রোগী দেখবেন যে একটা অনেক বড় ব্যথা পেয়ে বসে আছে, ওইটার মধ্যে ঘা হয়ে যাচ্ছে বাট তাদের তেমন কোনো ফিলিংস নেই। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আমাদের সেমিনার হচ্ছিল সেটা ছিল ডায়াবেটিক নিউরোপ্যাথিটাকে রিলিফ করার জন্য। এই সেমিনার শেষ হতে না হতে আরেকটা বড় সেমিনার হচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড দ্যাট ইজ ব্রেস্ট ক্যান্সার। এবং আজকে যিনি স্পিকার তিনি হচ্ছেন অঙ্কোলজিস্ট ডক্টর লুবনা, উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর। সো আমরা আশা করছি খুবই ভালো একটা সেমিনার হবে এবং টপিকটাও খুবই ভালো, এজন্য আজকে আমাদের খালা থেকে শুরু করে নার্সরা ডক্টর সবাই এসেছে এক কাতারে। ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে হলে ফার্স্টে আমাদেরকে এটা সম্পর্কে জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি থাকে, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, লাইক বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে, হরমোনের একটা ব্যাপার আছে, এবং আরো অনেক রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো টাইম টু টাইম আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার শুধু যে মেয়েদের হবে তা না, কখনো কখনো ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। অনেক অবাক হলেন তাই না? জি, এটা সত্যি কথা, কোনো কোনো ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। যদি বাচ্চাকে বুকের দুধ কেউ না খাওয়ায়, অতিরিক্ত মোটা বা ওজন বেশি হয়, চর্বি জাতীয় খাবার যদি কেউ বেশি খায়, কেউ অনেক ধূমপান বা মদ জাতীয় খাবার বেশি খায়, কারো যদি হৃদরোগ অথবা ফ্যামিলিতে এরকম ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি থাকে, তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অন্যান্যদের তুলনায় অনেক বেশি। কিন্তু এটা যে প্রতিরোধ করা যাবে না তা কিন্তু নয়, এটা প্রতিরোধ অবশ্যই করা যাবে যদি আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ
চেঞ্জ করবেন। চর্বি জাতীয় খাবার খুব বেশি খাওয়া যাবে না, যেগুলো জাঙ্ক ফুড ফাস্ট ফুড ওগুলো খুব বেশি খাওয়া যাবে না। এর বদলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে। ব্রকোলিটা আমাদের দেশে খুব বেশি খাওয়া হয় না, বাট এটা কিন্তু একটা সুপার ফুড। ব্রকোলির অনেক হেলথ বেনিফিট আছে এবং ব্রেস্ট ক্যান্সারেও এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মেয়েদের প্রত্যেক মাসে আমাদের ব্রেস্টের একটা এক্সামিনেশন করতে হবে। আমাদের যাদের এখনও পিরিয়ড হচ্ছে তারা প্রত্যেক পিরিয়ডের ঠিক যেদিন শেষ হবে তার পরের দিনই পরীক্ষা করব, এবং যাদের পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে, যারা বয়স্ক মেনোপজে চলে গিয়েছে, তারা মাসের একটা দিন ফিক্সড করে নেবে যে প্রতি মাসের এক তারিখে তারা এই টেস্টটা করবে। এই টেস্টটা কীভাবে করতে হয় সেটা যদি আপনারা একটু স্লাইডটা ভালো মতো খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। এবং ব্রেস্ট ক্যান্সার কিন্তু কোনো ছোঁয়াচের রোগ না। আমাদের ম্যাডাম একটা ঘটনা শেয়ার করলেন যে একজন ইয়াং পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং লোকজন তাকে একঘরে করে ফেলেছে, তাকে সমাজের কেউ দেখতে চায় না, তার সাথে মিশতে চায় না। সো এরকম কোনো কিছু করা যাবে না, বরঞ্চ এ ধরনের যারা ক্যান্সারে প্লাস যে কোনো একটা খারাপ অসুখে ভুগছে আমাদের উচিত কি, আমাদের উচিত আরও তাদের পাশে এগিয়ে যাওয়া। সো ইট ওয়াজ আ ভেরি গুড সেমিনার। আমাদেরকে একটা লিফলেটও দেওয়া হয়েছে যেখানে সব কিছু ইলাবোরেটলি লেখা আছে। আমাদের এখন চলে যেতে হবে সরাসরি ওটিতে। ম্যাডামকে দেখেই বুঝতে পারছেন যে ম্যাডাম সরাসরি ওটি থেকে এসেছেন এবং আমিও এখন সরাসরি ওটিতে চলে যাচ্ছি, বিকজ আজকে একটা ইমার্জেন্সি অপারেশন হবে অ্যান্ড দ্যাট ইজ এক্টোপিক প্রেগনেন্সি, যেটা নিয়ে আমি আগেও আপনাদেরকে বলেছি। দেখেন এটা হচ্ছে বাচ্চার রক্ত, এই যে এই জায়গায় বাচ্চাটা হয়েছিল। এক্টোপিক প্রেগনেন্সি হচ্ছে সেই প্রেগনেন্সি যেখানে জরায়ু বাদে অন্য কোনো জায়গায় প্রেগনেন্সিটা হয়, বাচ্চা হয়, এবং সেটা তো টেকানো সম্ভব হয় না। আলটিমেটলি যদি এটা আর্লি ধরা না পড়ে এটা ফেটে যায় এবং ফেটে যাওয়ার পরে এই ধরনের ব্লিডিং হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্লিডিং। ওটি শেষ করতে করতে আজকে অনেক লেট হয়ে গিয়েছে এবং ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর বিড়াল সব কিছু দৌড়াচ্ছে। এদিকে আজকে সাকিব ভাইয়াও ছিল আউটডোরে, সো ভাইয়াকে বললাম যে ভাইয়া উপরে আসেন একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, অনেক দিন আমরা একসাথে খাওয়া দাওয়া করি না। সো আজকে ছিলাম আমি সাকিব ভাইয়ার ফারজানে এবং আমরা আজকে এনেছিলাম লাবাম্বা থেকে নান রুটি পরোটা এবং বিফ শিক। অনেক দিন পরে এভাবে একটু খাওয়া দাওয়া করতেছি, অনেক ভালো লাগতেছিল। এবং এরপরে কাজকর্ম শেষে আমি বাসায় চলে যাব, বাট তার আগে আমার টেইলার্স আমাকে জানালো যে দুই তিনটা ড্রেস হয়ে গেছে যাতে নিয়ে যাই। পরে গিয়ে দেখলাম যে না, আরও পাঁচ ছয়টা ড্রেস হয়ে গেছে। সো আমি ড্রেসগুলো তুলে বাসায় চলে গেলাম অ্যান্ড বাসায় গিয়ে এত সুন্দর একটা সিন দেখলাম, অ্যান্ড ওইটা হচ্ছে আওয়াইশা, ওর দাদা ভাই আর ওর বাবার সাথে ফুটবল খেলছে। আমার মেয়ে তো ফুটবলে প্রো হয়ে গেছে, ওর বাবার সাথে ও রেগুলারই খেলে, বাট আমার শ্বশুর একটু অসুস্থ, বিকজ আমার শ্বশুর মাল্টিপল টাইম স্ট্রোক করেছে এবং উনি যে ওনার নাতনিকে কি পরিমাণ আদর করে। আসলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি এমন ফ্যামিলি পেয়েছি। এখন আমি আসার পরে ফ্রেশ হয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে আওয়াইশাকে একটু খাওয়ানো, বিকজ আমি বাদে আওয়াইশাকে কেউ নর্মাল খাবার খাওয়াতে পারে না, বিকজ ও খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে এবং মার পক্ষে সম্ভব হয় না যে ওকে এরকম দুই তিন ঘন্টা বসিয়ে বসে ভাত খাওয়ানো। সো ওই ধৈর্য আমারই আছে, আমি ওকে খাইয়ে দাইয়ে একটু ওকে রেডি করে দিলাম, বিকজ আমার মেয়ে সবসময় ওয়েট করে যে আমি সন্ধ্যাবেলা কখন ওকে একটু সুন্দর করে সাজুগুজু করাই দিব। এইটা পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলা আবার বাবা চলে এসেছে। আজকে বাবা এনেছিল খিচুড়ি আর গরুর মাংস, বা দুর্ভাগ্যবশত বাবা আজকে জাস্ট এক দেড় ঘন্টা থেকে চলে গিয়েছে, বিকজ বাবার গ্রাম থেকে অনেক ফোন কল আসতেছিল, এখানে খুব জরুরি কাজ আছে। তাই আমি আর শাওন মিলে মিস্ত্রি ভাইদেরকে খেতে দিলাম আর বাবাকে অনেক মিস করতেছিলাম। আর এইদিকে ক্রিকেটার সাহেব এখন ক্রিকেট খেলতে যাবেন, বিকজ আজকে তার জিমের ক্রিকেট ম্যাচ। সো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সবার কেমন লাগলো জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।